রিপুন বৰাই কংগ্রেস যোগদান করলে একটা সময় আছিল রিপুন বৰা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আছিল, কিন্তু রিপুন বৰাই রাজ্যসভা নির্বাচন পরাস্ত হওয়ার পিছতে কংগ্রেসের ঢাপলি মেলিলে তৃণমূল কংগ্রেস। ভাবিছিল রিপুন বৰা তৃণমূল কংগ্রেস যোগদানের লগে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার আরম্ভ হব, কিন্তু ভবামতে নহল, রিপুন বৰা ফ্লপ হল। তৃণমূল কংগ্রেস করবলে যাওয়া রিপুন বৰা ফ্লপ হল, একেবারে ফ্লপ হল রিপুন বৰা। আর সেই রিপুন বৰার রাজনীতি ক্রমাৎ শেষ হওয়ার দিকে গতি করলে। তারপর রিপুন বৰাই ভাবিলে যে মই কংগ্রেস যোগদান নকরলে মূল রাজনীতি শেষ হব, সেইভাবে রিপুন বৰাই অবশেষত কংগ্রেসের শরণাপন্ন হল। আর আজির দিন কংগ্রেস যোগদান করলে রিপুন বৰাই, কংগ্রেস যোগদান করে রিপুন বৰাই কি মন্তব্য করলে, ঘরের লড়া ঘরলে উভতি আহিলে, কিন্তু ঘরের লড়া কিয় বেলেগলে সাধারণ কথা তাদের খং করে গুছি গিয়েছিল, এই প্রশ্নটা কিন্তু বিভিন্নজনে করেছে। রিপুন বৰাৰ দৰে ব্যক্তির অন্তর্ভুক্তিয়ে কংগ্রেস দলটো শক্তিশালী করব পাৰিবনে প্রশ্ন হয়েছে, যে রিপুন বৰাৰ দৰে ব্যক্তিয়ে কংগ্রেস দলটোক সাংগঠনিকভাবে আগুয়ে নিব পাৰিবনে, রিপুন বৰাৰ দৰে ব্যক্তিয়ে বিরোধীক আগবঢ়াই নিব পাৰিবনে, যিটো সময়ত রাজ্যসভা নির্বাচনের সময়ত নিজে পরাস্ত হওয়ার বাবে খঙত টিঙিলি তোলা হয়ে কংগ্রেসের পর আঁতরি তৃণমূল কংগ্রেসলৈ যোৱা ব্যক্তিগৰাকীয়ে নিজের স্বার্থতক সামাজিক স্বার্থ নিজের স্বার্থতক বৃহত্তর স্বার্থ গুরুত্ব দিবনে তেনেকুৱা ব্যক্তিয়ে। রিপুন বৰাৰ কংগ্রেসের যোগদানে কংগ্রেসের বাবে ভাল খবর আনিছে নে নাই সেয়া কিন্তু কংগ্রেসে জানিব, কিন্তু আজির তারিখত ডাঙর প্রশ্নটো হৈছে যে রিপুন বৰাৰ কংগ্রেসের অন্তর্ভুক্তিয়ে প্রকৃতপক্ষে কংগ্রেসের শক্তি বৃদ্ধি করব জানে, কিন্তু রিপুন বৰাই কংগ্রেসের যোগদান করার পিছত কি কি মন্তব্য করলে, সেই মন্তব্য কেটায় রিপুন বৰাৰ কংগ্রেসের রাজনীতি কিমান দূর আগুয়ে নিব পাৰিব, আৰু কংগ্রেসক সাংগঠনিকভাবে শক্তিশালী করার ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা লোবনে রিপুন বৰাই, নে নিজের স্বার্থ সিদ্ধির বাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব, সেয়াহে কিন্তু আজির তারিখ ভাবিলিয়া একটা বিষয়। যে মই আজি নিজে মোৰ পুৰণি ঘৰ ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছলৈ মই ঘূৰি আহিবলৈ পাই মই অতি গৌৰৱবোধ কৰিছোঁ। মোৰ পুৰণি ঘৰখন মই যি কাৰণতেই নহওক মই এৰি গৈছিলোঁ, আজি আঢ়ৈ বছৰ মই এই ঘৰখনৰ পৰা আঁতৰি আছিলোঁ আৰু মই তৃণমূল কংগ্ৰেছত আছিলোঁ, আৰু এতিয়া যিটো গোটেই অসমত আৰু ভাৰতবৰ্ষত সময়ৰ যিটো আহ্বান আৰু ৰাইজৰ যিটো আহ্বান আৰু সময়ৰ আহ্বান, এই সময়ৰ আহ্বানটো হৈছে যে ভাৰতবৰ্ষৰ পৰা আৰু অসমৰ পৰা ফেচিবাদী সাম্প্ৰদায়িকতাবাদী আৰু জনবিৰোধী দুৰ্নীতিভ্ৰষ্ট এই বিজেপি চৰকাৰক উৎখাত কৰি অসমৰ ৰাইজক পৰিত্ৰাণ কৰিব লাগে, এইটো হৈছে সময়ৰ আহ্বান। আৰু এই সময়ৰ আহ্বানটো অসমত বিজেপিক উৎখাত কৰিব পাৰিব একমাত্ৰ কংগ্ৰেছ দলে উৎখাত কৰিব পাৰিব। যোৱা লোকসভা নিৰ্বাচনত এইটো গোটেই ভাৰতবৰ্ষত মুড অফ দি নেশ্যন হৈছে গোটেই ভাৰতবৰ্ষত, যে বিজেপিক উৎখাত কৰিবলৈ হ'লে যি ৰাজ্যত যি বিৰোধী দল শক্তিশালী সেই ৰাজ্যত ৰাজ্যই সেই বিৰোধী দলক শক্তিশালী কৰিছে। উদাহৰণস্বৰূপে উত্তৰ প্ৰদেশত সমাজবাদী পাৰ্টীক, পশ্চিমবংগত তৃণমূলক, বা তামিলনাডুত ডি এম কেক, এনেকুৱাকে ঠিক একেদৰে অসমত অন্য বিৰোধী দলে বিজেপিক উৎখাত কৰিব নোৱাৰে। সময়ৰ আহ্বান এইটোৱে যে আমি তৃণমূল কংগ্ৰেছে অসমত বিজেপিক উৎখাত কৰিব নোৱাৰোঁ, অসমৰ ৰাইজে ইয়াত বিচাৰিছে কংগ্ৰেছ দলক, কংগ্ৰেছেহে পাৰিব। আৰু সেইকাৰণে আমি ভাবিলোঁ যদি এই মুহূৰ্তত যদি আমি তৃণমূল কংগ্ৰেছত থাকোঁ তেতিয়াহ'লে কেৱল ভোট বিভাজন কৰি বিজেপিক সহায় কৰা হ'ব, আমাৰ যিখন মূল যুঁজ যে বিজেপিক উৎখাত কৰি অসমক ৰক্ষা কৰা এইটো সম্ভৱ নহ'ব। আৰু সেইকাৰণেই এই সময়ৰ আহ্বানৰ প্ৰতি সন্মান জনাই মই তৃণমূল কংগ্ৰেছ ত্যাগ কৰি মোৰ পুৰণি ঘৰ মই কংগ্ৰেছলৈ ঘূৰি আহিছোঁ। তৃণমূল কংগ্ৰেছৰ মুঠতে ৰাজ্যিক কমিটিৰ 33 বিষয়ববীয়া, ৰাজ্যিক কমিটিৰ 33 বিষয়ববীয়া মোৰ লগত যোগদান কৰিছে, আৰু ইয়াৰ উপৰি যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।